মিয়ানমার থেকে বিতাড়িত চারশো পঞ্চাশ জন হিন্দুর বেশিরভাগই এখনও মুরগির ফার্মের পরিত্যক্ত ঘরে বসবাস করছেন নিরাপত্তা সহ বিভিন্ন কারণ বিবেচনায় নিয়ে তাদের আলাদা রাখা হলেও গাদাগাদি করে মানবিত জীবনযাপন করছেন তারা তবে স্থানীয় প্রশাসন বলছে শিগগিরই প্রতিটি হিন্দু পরিবারের জন্য আলাদা থাকার ব্যবস্থা করা হবে কক্সবাজার থেকে আহসান সুমনকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মাইনুল শোভন ক্যামেরায় ছিলেন এম এ হান্নান কেবল মুসলিম নিধনের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি মিয়ানমারের মানবতার বিরুদ্ধে অপরাধ দৃশ্যত রোহিঙ্গা মুসলিম নিধন মনে হলেও দেশে থাকতে পারেননি বেশিরভাগ হিন্দু রোহিঙ্গা পরিবার আরাকানের স্বল্প সংখ্যক হিন্দু রোহিঙ্গার বসবাস হলেও পঁচিশে আগস্ট থেকে শুরু হওয়া অত্যাচার নির্যাতনে মুসলিম রোহিঙ্গাদের সাথে পালিয়ে এসে আশ্রয় নিতে হয় বাংলাদেশে সংখ্যালঘু হয় নিরাপত্তা বিবেচনায় পালিয়ে আসা প্রায় চারশো জনের বেশিরভাগের ঠাঁ মিলে উখিয়া স্থানীয় একটি হিন্দু পরিবারের পরিত্যাক্ত মুরগির খামারে দুই মাসের বেশি সময় পার হলেও বসবাসের ক্ষেত্রে মানবেতর অবস্থা কাটেনি বারোশো বর্গ ফুট জায়গায় শত শত মানুষের বসবাসের ধকল শুইতে হচ্ছে দিনের পর দিন হামা নাই আর তো কিছু হায়তা চাইলে আইনাবাড়ির আগে রুদ দাদা কি দাদা কিছু দিলে বেশি ভালো মানে পিতু দিয়ে স্যারকে itu মুরগির খামারেও যাদের ঠাই মেলেনি তাদের আশ্রয় মিলেছে বাড়ির উঠানে পলিথিন দিয়ে তৈরি ছাউনিতে তবে স্থানীয় যাদের বাড়িতে আশ্রয় মিলেছে দিনের পর দিন তাদেরও গলার কাটা হয়ে বসবাস করতে হচ্ছে হিন্দু রোহিঙ্গাদের আমরা এখানকার স্থানীয় ওনাদের আমরা মানবতার কাতিলে এখানে জায়গা দিছি কিন্তু আমাদের বসতবিটা জায়গায় সবখানে আমরা ওনাদের জায়গা দিছি কিন্তু আমরা তো আর ওনাদের বেশি দিন রাখতে পারবো না তাই আমি সরকারের কাছ থেকে আমার অনুরোধ থাকবে ওনাদের যাতে যত দ্রুত সম্ভব ওনাদের স্থায়ী একটা বাসস্থান করে দেওয়ার জন্য আমরা মানবিকদের কাছ থেকে মানবিকতার খাতিল থেকে আমরা ওই বাসস্থান দিয়েছিলাম ওদেরকে এখন আমাদের অনেক কষ্ট হচ্ছে তবে শীঘ্রই হিন্দু রোহিঙ্গাদের জন্য আলাদা ঘর তৈরির কথা জানান উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিন্দুরা এখন যেখানে আছে সেই জায়গাটা আসলে একটু কনজেস্টেড একটু তাদের থাকা একটু কষ্ট হচ্ছে তা আমি নিজে সেখানে গিয়ে পার্শ্ববর্তী একটি জায়গাতে আমি আমরা তাদের থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছি ইতিমধ্যে সেখানে কাজ শুরু হয়েছে আমরা আশা করছি অল্প কয়েকদিনের মধ্যে ওদের কাজকর্ম শেষ হবে শেষ হলে আমরা তাদেরকে সেখান থেকে শিফট করে ওখানে নিয়ে আসব। গেল সেপ্টেম্বরে মিয়ানমার হিন্দু রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার আশ্বাস দিলেও তার বাস্তবায়ন এখনও শুরু হয়নি মানুষ শোভন এস কক্সবাজার